দেখুন, যে কারণে কাতারকে দেওয়া 13 শর্তে ক্ষুব্ধ এরদোয়ান। কাতারের ওপর প্রতিবেশী দেশগুলো দেয়া শর্তগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সে দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। সৌদি আরবের নেতৃত্বে 4টি আরব দেশ নিষেধাজ্ঞা এবং অবরোধ তোলার বিপরীতে যে 13টি শর্ত কাতারের ওপর চাপিয়েছে, তার মধ্যে আল জাজিরা টিভি বন্ধ, ইরানের সাথে সম্পর্ক কমানো এবং তুরস্কের একটি সামরিক বিমান ঘাঁটি বন্ধের দাবি রয়েছে। শুক্রবার এই দাবিগুলো দিয়ে কাতারকে 10 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানানো গেছে। তারা দুদিন পর রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এইসব শর্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এইসব শর্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং কাতারের সার্বভৌমত্ব খর্ব করার সামিল। কাতার যে এইসব শর্ত প্রত্যাখ্যান করেছে তার জন্য কাতারের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। উল্লেখ্য, কাতার ইতিমধ্যেই সৌদি আরব সহ 4টি আরব দেশের এইসব শর্ত প্রত্যাখ্যান করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এইসব শর্ত অযৌক্তিক এবং এগুলো মানা সম্ভব নয়। এর আগে কাতার সন্ত্রাসবাদকে সহায়তা করেছে এই অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইন কাতারের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা চাপায়। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।